হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব সমান্ত ধারার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে যেটা প্রায়ই বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এসে থাকে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ আসুন বন্ধুরা আমরা অঙ্ক করা শুরু করি ভালো করে খেয়াল করে দেখুন আমি যে অঙ্ক দুটো করব এটা অবশ্যই সমান্তর ধারার ক্ষেত্রে প্রযোজ্য আপনারা কিভাবে চিনবেন দেখুন এই যে এক যোগ তিন যোগ পাঁচ ডট 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 এরকম ধারা আছে চিনার উপায় হচ্ছে পরপর দুটো পদ আপনি বিয়োগ করবেন দেখুন তিন থেকে যদি এক বিয়োগ করেন তাহলে হয় দুই আবার এটা দেখুন পাঁচ থেকে যদি তিন বাদ দেন তাহলে হয় দুই যদি এরকম ধারাগুলোর পরপর দুটি পদ বিয়োগ করে প্রতি ক্ষেত্রে একই মান আসে দেখুন এখানে কিন্তু পরপর দুটো পদ বিয়োগ করলে দুই করে আসতেছে সুতরাং এটা সমান্তর ধারা তাহলে বিয়োগ করে যদি প্রত্যেক ক্ষেত্রে একই মান আসে তখন আমরা সেই ধারাটাকে ধরে নিতে পারবো সমান্তর ধারা আর এই অঙ্কগুলো সমান্তর ধারার ক্ষেত্রেই শুধু প্রযোজ্য দেখুন কি আসছে এক যোগ তিন যোগ পাঁচ ডট 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 ধারাটির কোন পদ অনস উত্তর বন্ধুরা দেখুন সমান্তর ধারার পথ বের করার একটি সহজ সূত্র আমি এখানে লিখে রেখেছি পদসংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই অন্তর যোগ এক এই সূত্র অনুযায়ী চললেই আমরা অতি সহজেই বের করতে পারবো যে ধারাটির কোন পদ উত্তর আমার কাছে কিন্তু প্রশ্ন করছে ধারাটির কোন পদ অর্থাৎ আমাকে পদ বের করতে হবে আর পদ বের করার সূত্রই হচ্ছে আমার এই যে দেখুন আপনারা এইটা এখন আসুন আমরা যদি অঙ্কটা করা শুরু করি দেখুন আমাদেরকে কোন পদ বের করতে বলছে তাহলে আমরা লিখবো এ পদ সমান এখন এই সূত্র অনুযায়ী আমরা চলা শুরু করবো বন্ধুরা দেখুন প্রথমে কি লিখতে হয় শেষ পথ শেষ পথ কোনটা এই যে এখানে যেটা আপনাকে বলবে কোন পদ অনস্তর কোন পদ অনায়শী এরকম যেটা বলবে এটাকে আপনার চিন্তা করতে হবে শেষ পথ তাহলে এখানে আমার শেষ পথ হচ্ছে অনস আমি বসালাম উনস উত্তর তারপরে বিয়োগ আছে বিয়োগ তারপরে আছে প্রথম পদ বন্ধুরা একটু খেয়াল করে দেখুন প্রথম পথ কোনটা প্রথমে যেটা থাকে দেখুন আমাদের প্রথমে ছিল ওয়ান অর্থাৎ এক তাহলে আমরা এটা লিখতেছি প্রথম পথ তারপরে ভাগ আছে ভাগ দেখুন নিচে আছে সাধারণ অন্তর সাধারণ অন্তর বন্ধুরা কিছুই না দেখুন এই যে পরপর দুটো পদ বিয়োগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে সাধারণ অন্তর আমরা কিন্তু এখানে করেছিলাম তিন বিয়োগ এক করলে আসবে কত দুই এগুলো হচ্ছে সাধারণ অন্তর আপনি এটা নিচে লিখে দিবেন সাধারণ অন্তরের জায়গায় তারপরে আপনার যোগ আছে যোগ দিবেন তারপরে আছে এক এক দিবেন এখন বন্ধুরা দেখুন আমরা হিসাব করি ঊনসত্তর বিয়োগ এক তাহলে কত হয় আটষট্টি ভাগ আছে ভাগ দুই আছে দুই যোগ এক এখন আবার খেয়াল করুন বন্ধুরা আটষট্টি কে দুই দিয়ে ভাগ করলে হয় আপনার চৌত্রিশ যোগ এক চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে আপনার উত্তর হবে পঁয়ত্রিশ আপনাকে বলেছে কোন পদ অনসহ উত্তর তার মানে আপনার উত্তর হচ্ছে পঁয়ত্রিশতম পদ উনশত্তর এটা আপনার অ্যান্সার বন্ধুরা যদি বুঝতে না পারেন তাহলে আসুন নিচের অঙ্কটা একটু খেয়াল করে দেখুন এখন আরেকটি ধারা আমি দিয়েছি তিন যোগ ছয় যোগ নয় ধারাটির কোন পদ একান্ন তাহলে এটাতেও যেহেতু পথ চেয়েছে বন্ধুরা তাহলে আমরা পথ বের করার সূত্র সূত্রে পথ সমান আপনারা জানেন প্রথমে বসে শেষ পথ শেষ পদ আমি লিখেছি এখানে কোন পদ একান্ন এটাকে শেষ পথ ধরতে হবে একান্ন তারপরে সূত্রতে বিয়োগ থাকে বিয়োগ তারপরে আছে প্রথম পদ প্রথম পদ আমাদের এখানে আছে তিন তিন বসালাম নিচে আছে আপনাদের সাধারণ অন্তর সাধারণ অন্তর কি বললাম পরপর দুটো পদের বিয়োগ ছয় থেকে তিন বাদ দিলে তিন সেটা আমরা নিচে বসালাম যোগ আছে এক বসানোর পর আমরা হিসাব করলাম বন্ধুরা দেখুন একান্ন থেকে তিন বিয়োগ করলে আটচল্লিশ নিচে তিন যোগ এক তিন দিয়ে এখন আটচল্লিশকে যদি আমরা কাটি তাহলে ষোলো যোগ এক তাহলে হবে আপনার ষোলো আর একে সতেরো বন্ধুরা এইভাবে আপনারা অঙ্কটি করার চেষ্টা করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্টস করবেন পরবর্তীতে আরও একটি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ